হাবিবুল বাশার সুমন ক্রিকেট খেলা ছেড়ে দিয়েছেন, সে বহু আগের কথা। তবে ক্রিকেটকে ছাড়তে পারেননি, নির্বাচক হিসেবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাথে কাজ করছেন, সেটাও কিন্তু বহুদিন হয়ে গেছে। ফলে ভক্ত সমর্থকদের সাথে তার যোগাযোগের যে মাধ্যমটা সেটা অনেকখানি কমে গেছে। বর্তমান ক্রিকেটারদের মতো সাবেক ক্রিকেটাররা কিন্তু সোশ্যাল সাইটগুলোতে অত বেশি অ্যাক্টিভ নন। তাই হাবিবুল বাশার সুমন সিদ্ধান্ত নিয়েছেন, ভক্ত সমর্থকদের আরও কাছাকাছি যাওয়ার জন্য তিনি টিকটকে একটা অ্যাকাউন্ট খুলবেন, সেটা খুলেছেনও বটে, এবং অফিসিয়াল সে অ্যাকাউন্ট থেকে তিনি জানিয়েও দিয়েছেন টিকটকে তার সরব উপস্থিতির কথা। হাবিবুল বাশার সুমন টিকটকে যোগ দিয়েছেন, সাব্বির রহমান রোমান টিকটক করে এরই মধ্যে ভাইরাল। দেখুন আমাদের আজকের বিডিক্রিকটাইম বুলেটিনে। ফেসবুক টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটাররা তাদের পা রাখছেন নিয়ম করে। জাতীয় দল থেকে বয়সভিত্তিক সব পর্যায়ের ক্রিকেটারের নাম সার্চ করলেই এখন পাওয়া যায় ভেরিফাইড ফেসবুক পেজ। সেদিক থেকে একটু পিছিয়ে সাবেক ক্রিকেটাররা, তাদের ভেরিফাইড কোনো পেজ দূরে থাক, অনেক খুঁজে যে আইডিটা পাওয়া যায় সেখানেও ফ্যান ফলোয়ার নগণ্য। তাতে সাবেক ক্রিকেটারদের সাথে একটা দূরত্ব রয়েই গেছে সমর্থকদের। সেই দূরত্ব ঘোচাতে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক হাবিবুল বাশার সুমন বেছে নিয়েছেন টিকটককে। দ্রুত জনপ্রিয়তা পাওয়া এই সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকটক অ্যাকাউন্ট খুলে মিস্টার 50 বাশার তাকে ফলো করার আহ্বান জানিয়েছেন। হাই, আমি হাবিবুল বাশার, এটা আমার অফিসিয়াল টিকটক অ্যাকাউন্ট। এখন থেকে আপনারা এখানে আমার বিভিন্ন কন্টেন্ট দেখতে পাবেন, আপনাদের সামনে বিভিন্ন কিছু নিয়ে আমি হাজির হব, আশা করি আপনারা সবাই ফলো করবেন। বাংলাদেশের ক্রিকেট অঙ্গনের মানুষের কাছেও দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে টিকটক। প্রচুর পরিমাণ বাংলাদেশি টিকটক ব্যবহার করেন বলে সম্প্রতি এখানে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে সাব্বির রহমানকে। যদিও দর্শক সমর্থক ও ভক্ত অনুরাগীরা মনে করেন টিকটকের মতো সোশ্যাল প্ল্যাটফর্মের প্রতি অতিমাত্রায় আসক্তি ক্ষতির কারণও হতে পারে, তবে বাশারের মতো ধরাছোঁয়ার বাইরে থাকা সাবেক ক্রিকেটারদের টিকটক ব্যবহার হয়তো তাদের সমর্থকদের জন্য স্বস্তির খবরই বয়ে আনবে। আসসালামু আলাইকুম সবাইকে, আমার আইডিটা টিকটক আইডিটা ভেরিফাইড হয়ে গেছে। এটা হচ্ছে আমার অরিজিনাল রিয়েল আইডি, এটা বাদে যে কোনো আইডি হচ্ছে ফেক আইডি। এবং থ্যাংক ইউ টিকটককে ভেরিফাইড করার জন্য, অ্যান্ড সবাইকে ধন্যবাদ, সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন এই আইডিটাকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে টিকটককে আপনি কতটা মূল্যায়ন করেন? অবশ্যই আপনাদের মন্তব্য আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিডিক্রিকটাইম বুলেটিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অবশ্যই জানাতে ভুলবেন না, একই সাথে ফেসবুকে লাইক দিয়ে যুক্ত থাকুন।